অনন্ত কুমার হেগড়ে, কর্ণাটকৰ বিজেপি সাংসদ, মোদী চৰকাৰৰ প্ৰাক্তন মন্ত্ৰী। অনন্ত হেগড়ে কর্ণাটকৰ এখন সভাত মহাত্মা গান্ধীৰ স্বাধীনতা সংগ্ৰামক লৈ দিয়া এক বক্তব্যক লৈ দেশজুৰি চলিছে তুমুল বিতৰ্ক। সাংসদগৰাকীয়ে কৈছিল, মহাত্মা গান্ধীৰ স্বাধীনতা সংগ্ৰাম এখন নাটক আছিল, ইংৰাজৰ সন্মতিত এই নাটকৰ মঞ্চায়ন হৈছিল। কংগ্ৰেছ সমৰ্থকসকলে মহাত্মা গান্ধীৰ সত্যাগ্ৰহ আৰু অনশনৰ বাবে ইংৰাজে ভাৰত ত্যাগ কৰে বুলি ক'ব বিচাৰে, কিন্তু ইংৰাজে হতাশাত ভুগিহে ভাৰত ত্যাগ কৰিছিল। মই যেতিয়া ইতিহাস পঢ়োঁ মোৰ তেজ উঠলি আহে। এনে মানুহক আমাৰ দেশত মহাত্মা বনাই দিয়া হৈছে। হেগড়েৰ এই মন্তব্যক লৈ বিতৰ্ক চলি থকাৰ মাজতে আজি লোকসভা উত্তাল হৈ পৰে হেগড়েৰ মন্তব্যক লৈ। কংগ্ৰেছ দলৰ নেতা অধীৰ ৰঞ্জন চৌধুৰীয়ে কয়, আজি এওঁলোকে মহাত্মা গান্ধীক গালি পাৰে, এওঁলোক ৰাৱণৰ সন্তান, ৰামৰ পূজাৰীক এওঁলোকে অপমান কৰিছে। চাওঁ আহক মহাত্মা গান্ধীৰ সংগ্ৰামক লৈ বিজেপি সাংসদ অনন্ত কুমাৰ হেগড়েই কৰা মন্তব্যত কি ধৰণৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল আজি লোকসভাত। শান্তিপূর্ণ প্রদর্শন মহাত্মা গান্ধীজি কি নন ভায়োলেন্ট সত্যাগ্রহ কি তোর পর হতে হ্যাঁ মহাত্মা গান্ধীজি যে দুনিয়া কি শান্তিপূর্ণ আন্দোলন কি নেতৃত্ব দিয়া করতে থে দিন কি সারে দুনিয়া মে পূজা হতে হ্যাঁ যে মহাত্মা গান্ধী কো রাষ্ট্রপিতা মানতে হ্যাঁ ফাদার অফ দ্য নেশন মানতে হ্যাঁ যে মহাত্মা গান্ধী সারে হিন্দুস্তান কে নেই বল্কি সারে দুনিয়া কো পীড়িত লোগো কো নেতা হ্যায় সারে দুনিয়া জিনকো পূজা করতে হ্যায় আজ ও মহাত্মা গান্ধী কো ইয়া গালি দিয়া যা রে মহাত্মা গান্ধী কো মহাত্মা গান্ধী কো কহতে হ্যায় কি সত্যাগ্রহ ইয়ে নাটক থা স্যার ইয়ে রাবণ কি ঔলাদ দে দে ইয়ে রাবণ কি ঔলাদ হ্যায় রাম কে পূজারী কো দে দে রাম কি পূজারী কো ইয়ে অপমান কর রে হ্যায় ইয়ে রাবণ কে ঔলাদ গড সে কো